আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শ্যামলাম প্রবাসকর স্মৃতি মজাদুদ্দিন ইসলামী আলীম মাদ্রাসা কালি কাজীপুর কাজী পশু শিক্ষাতে আশা করি তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে দাখিল নবম দশম শ্রেণীর ইসলামের ইতিহাস আমরা ইসলামের ইতিহাসে আজকে হরত আবু করা দিলেন প্রাথমিক জীবন নিয়ে আলোচনা করবো প্রথমে হচ্ছে হরজা আবু করা দিলেনুর যে নামকরণটা হরত আবু করে দিলেন নাম হচ্ছে আবদুল্লাহ ওপর নাম হচ্ছে আবু বকর হর্জা আবু করা দিলেনুর পিতার নাম হচ্ছে আবু নাম মাতান্ন হরত সালমা ওরফে উমুল খায়ের হরজত আবু অকর পাঁচশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আবু ওকর দিলু রসুল্লাহ সে তিন বছরের ছোট ছিলেন হরজত আবু অকর আরবের ওই সময় সবচেয়ে বৃত্তশালী এবং প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন এবং সম্পদশালী ছিলেন তার কাজ ছিল ব্যবসা হরত আবু করদালানোর ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা তিনি কাপড়ের ব্যবসা করতেন উসু মর্যাদা হরত আবুকর দিলানুর কাছে যদি আমরা খেয়াল করি তাহলে তিনি তার বুদ্ধি ধৈর্য এবং সংস্কৃতার মাধ্যমে খ্যাতি অর্জন করছেন এবং তিনি উত্ত অধিক পরিমাণ কবিতা আবৃত্তি করতে পারতেন ইসলাম গ্রহণের আগে তিনি চর্চা পরিত্যাগ করেন ইসলাম গ্রহণ যখন তিনি করেন তখন থেকে তারপরে তিনি আর কাব্যচর করেন নাই এবং মান সম্মানের দিক দিয়ে সম্পদের দিক দিয়ে হঠাৎ আব্বর ইলানু মর্যাদা ছিল অনেক উঁচু স্বভাব চরিত্র করে দিলেন যে চরিত্র রসুল ইসলামের চরিত্রের সাথেই সামঞ্জস্য ছিল রসুল ইসলামকে তিনি অবিকল অনুসরণ এবং অনুকরণ করতেন ইসলামের সাথে রসুলা করে দিলেন সাথে রসুলামের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আয়সার দালনা থেকে এরকম একটা কথা বলা হয় যে রসিনুল্লাম কমসে কম দিনে আবহর দালানের বাড়িতে সকালে বিকালে দুইবার আসতেন তার মানে রসিনামের সাথে হয়তো আবু দালানের সাথে একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল আবর দলের জন্য প্রাথমিক জীবন যদি আলোচনা করি তাহলে দেখব আর্থিক এবং সিদ্ধিক উপাধি লাভ হরত আবহাওয়ার দিলেন সততা এবং বিশ্বাসতার জন্য তাকে আর্থিক উপাধি দেওয়া হয় সত্যবাদিতার জন্য এবং পরবর্তী সময় রসুল ইসলাম যখন মিরাজে গমন করলেন এই কথাটা তিনি যখন আইসায় সবাইকে বললেন মক্কার মানুষের কাছে বললেন কেউ এই কথাটা বিশ্বাস করতেছিলেন না কারণ এত এত অল্প সময়ের মধ্যে এত অনেক বিশাল ঘটনা যে মিরাজের ঘটনাটা কেউ বিশ্বাস ছিলেন না কিন্তু হরতা আবহাওয়ার দিলেন অকপটে নির্বিদায় তিনি এই বিষয়টাকে মেনে নিলেন এবং গ্রহণ করে নিলেন

সিদ্দিক উপাদিতে ভূষিত করা হয় বকর আবকরু মিরাজের ওই ঘটনা বিশ্বাস করেন ইসলাম গ্রহণ করেছিলেন বিদায় রসুল ইসলাম তাকে সিদ্দিক উপাদিতে বসিত করেছিলেন এবং পরবর্তী সময় হরদা আবুকরদানের নাম হয় হর্দা আবকর সিদ্দিকাদুল্লনু এরপর হরজা দিন ইসলাম গ্রহণ হরজা আবকরানুর কাছে যখন মিরাজের ঘটনা বলা হলো এবং পরবর্তী সময় রসুল ইসলাম ইসলামের দাওয়াত দিলেন সবাই রসুল ইসলামকে অর্থ নির্যাতন করেন কিন্তু রসুল হর্জা আবকরানু পরবর্তী সময়ে তিনি এই বিষয়টা অবলোকন করলেন এবং শেষ পর্যন্ত তিনি রসুল ইসলামের কাছে গেলেন এবং রসুল ইসলামের হাতে হাত রেখে তিনি বায়ান করলেন এবং ইসলাম গ্রহণ করলেন রুসুল রসাদ ইসলাম যখন দাওয়াত দিলেন প্রথম দিকে যে কয়জন ইসলাম গ্রহণ করেন তার মধ্যে হঠাৎ আবহ করে দিলেন অন্যতম বয়স্ক লোকেদের মধ্যে হঠাৎ আবু করে দিলেন ওই প্রথম ইসলাম গ্রহণ করেন বালকদের মধ্যে হর্ আলিরাদু এবং মহিলাদের মধ্যে হরজত খাদির ইসলাম গ্রহণ করেন তার মানে রসিনুল ইসলামের যে ইসলামের দাওয়াত যিনি যখন দিলেন এবং সেই ইসলামের দাওয়াত তিনি সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেন বয়স্কদের মধ্যে সেটা হচ্ছে হরজত আবু দিলেন তার মানে ইসলামের প্রতি তার বিশ্বাস প্রজ্ঞা বিশ্বক্ষণতা রসুলামের মমত প্রতি মমত্ব বোধ ছিল ভালোবাসা ছিল যে কারণে তিনি নির্বিদায় নিঃসংকোচনে তিনি ইসলামের প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন এরপরে ইসলামের জন্য আত্মদায়ক হরজত আবু দিলেন যখন ইসলাম গ্রহণ করেন তখন তাকে বিভিন্ন ধরনের অত্তান নির্যাতন কষ্ট ভোগ করতে হয়েছে এবং তিনি ওইগুলা অকপটে স্বীকার করছেন হরস করে দিলেন যখন ইসলাম গ্রহণ করছেন তখন তাকে অত্যাচার করা হয়েছে এমনকি সাল্লামকে কাফিরা বিষ্টন করে চারিদিকে বিষ্টন করে রসুল্লা সাল্লামকে ম্যাট করছে অত্যাচার করছে অর্থাৎ আবহাওয়া জন্য সেখানে বাধা দিয়েছেন এবং আবহাওয়া দালিনুকে সেখানে কিন্তু অনেক কষ্ট এবং নির্যাতন স্বীকার করছে তার মানে ইসলাম গ্রহণ করার পরে রসুলুল্লাহামের সাথে হঠাৎ আবহাওয়ার দালিনু অনেক ত্যাগ কষ্ট কষ্টা স্বীকার করছেন ইসলামের জন্য মুসলমানের জন্য ইসলামের সাথে দিনের স্বার্থে তিনি কিন্তু অনেক ত্যাগ এবং কষ্ট স্বীকার করছেন এক্ষেত্রে আমরা বলতে পারি আবু আবহাওয়া দিলেন ইসলামের জন্য যে আত্মত্যাগ সেটা অন্য কোনো মুসলমানের পক্ষে সম্ভব হতো না কারণ এখানে বলা হইতেছে যে আবর দিলেন যে মান সম্মান ইজ্জল সমস্ত মুমেন্টের মধ্যে সমস্ত মুসলমানের মধ্যে হরতাব্বু করদানোর স্থান উঠতে এই জন্যই উঠবে যে হর্দাবু করানো সমস্ত মুসলমানের বেশি পরিমাণ তিনি ইসলামের স্বার্থে ধর্মের স্বার্থে তিনি কিন্তু ত্যাগ স্বীকার করেছেন এই জন্য তার আত্মত্যাগ অনেক বেশি এই জন্য রসুল ইসলামের পরে হরতাবুকরাদানোর স্থান তা আসলে আশা করি তোমরা হরদাবু করদানোর যে প্রাথমিক জীবনটা এটা মোটামুটি বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম